বন্ধুরা, আজকের প্রথম ধাঁধা। কোনো একদিন একজন ব্যক্তি নদীর কিনারায় একটি চাকুবিদ্ধ লাশ দেখতে পেল। খবর পেয়ে সিনিয়র জুনিয়র ঘটনাস্থলে পৌঁছায়। তারা মৃত ব্যক্তির পকেটে থাকা ওয়ালেট থেকে তার বাড়ির ঠিকানা খুঁজে পায়। সঙ্গে সঙ্গে ঠিকানা অনুযায়ী সিনিয়র জুনিয়র সেই বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে শুধু সেই ব্যক্তির স্ত্রী ছিলেন। সিনিয়র জুনিয়র তাকে তার স্বামীর লাশ উদ্ধারের কথা বললে মহিলাটি বলে, আপনারা ওনার লাশ ওখানে কি করে পেলেন? সঙ্গে সঙ্গে সিনিয়র জুনিয়র মহিলাটিকে পুলিশের হাতে তুলে দেয় এবং বলে খুনের ব্যাপারে ওনার সহযোগী আরও কেউ একজন আছেন। বন্ধুরা, তোমরা কি বলতে পারো সিনিয়র জুনিয়র কিভাবে বুঝলো যে মহিলাটি আরও কারো সাহায্য নিয়ে তার স্বামীকে খুন করেছে? পারলে ঝটপট কমেন্ট বক্সে লিখে দাও। বন্ধুরা, মহিলাটির প্রশ্ন শুনেই বোঝা যাচ্ছে যে তিনি খুনের ব্যাপারটি জানেন এবং তার সহযোগীর লাশটি অন্যভাবে অন্য কোথাও লুকানোর কথা ছিল, কিন্তু তার সহযোগী হয়তো তা করেনি। তাই মহিলাটির স্বামীকে কে খুন করেছে তা জানার থেকে লাশ কীভাবে ওখানে গেল সে ব্যাপারে বেশি কৌতূহল। তাই সিনিয়র জুনিয়র বুঝে যায় যে তিনি ও তার সহযোগী মিলে তার স্বামীকে খুন করেছে। বন্ধুরা, আজকের দ্বিতীয় ধাঁধা। ছবি দুইটি ভালো করে লক্ষ্য করো এবং বলো তো ছবি দুইটির মধ্যে কি কি পার্থক্য আছে। বন্ধুরা, ছবি দুইটির মধ্যে দুইটি পার্থক্য আছে। প্রথম ছবিতে স্টেশনটির সাইনবোর্ডে কোনো নম্বর লেখা নেই, আর দ্বিতীয় ছবিতে বাম পাশের যাত্রীর হাতে কোনো ব্যাগ নেই। বন্ধুরা, আজকের তৃতীয় ধাঁধা। তোমরা স্ক্রিনে একটি ডলফিন, একটি শিল ও একটি পেঙ্গুইনের ছবি দেখতে পাচ্ছ। ভালো করে মন দিয়ে ছবি তিনটি দেখো। এবার বলো তো এই চারটি ডলফিনের মধ্যে কোন ডলফিনটি তোমরা দেখেছিলে? বন্ধুরা, তোমরা মূলত এই চারটি ডলফিনের মধ্যে এক নম্বর ডলফিনটি দেখেছিলে। এবার বলো তো এই চারটি শিলের মধ্যে কোন শিলটি তোমরা দেখেছিলে? বন্ধুরা, তোমরা মূলত এই চারটি শিলের মধ্যে তিন নম্বর শিলটি দেখেছিলে। এবার বলো তো এই চারটি পেঙ্গুইনের মধ্যে কোন পেঙ্গুইনটি তোমরা দেখেছিলে? বন্ধুরা, তোমরা মূলত এই চারটি পেঙ্গুইনের মধ্যে দুই নম্বর পেঙ্গুইনটি দেখেছিলে। বন্ধুরা, আজকের চতুর্থ ধাঁধা। তোমরা এখানে তিনটি বাচ্চাকে দেখতে পাচ্ছ। এদের সবার মাথার উপরে একটি পাথর বাঁধা আছে। পাথরের দড়ি ছিঁড়ে মাথার উপর পড়ার আগেই এদের মধ্যে থেকে কোনো একটি বাচ্চাকে বাঁচাতে হবে। এখন বন্ধুরা, তোমরা বলো তো কোন বাচ্চাটিকে বাঁচাবে? উত্তরটা কিন্তু যৌক্তিক হতে হবে, তাই একটু ভালো করে ভেবে বলো। বন্ধুরা, এখানে প্রথম বাচ্চাকে বাঁচাতে হবে,
কারণ তোমরা ভালোভাবে দেখলে বুঝবে প্রথম বাচ্চাটি আসল বাচ্চা, তার চোখ নড়াচড়া করছে, আর বাকি দুটি বাচ্চার খেলনা। বন্ধুরা, আজকের পঞ্চম ধাঁধা। এবার বন্ধুরা, তোমাদের জন্য ছোট্ট একটি ধাঁধা, ধাঁধাটি ভালো লাগলে লাইক দিতে ভুলো না। ধাঁধাটি হলো, বলতো বন্ধুরা, পৃথিবী এবং সমুদ্রের মাঝখানে কি আছে? তোমাদের যদি ধাঁধাটির উত্তর জানা থাকে, তবে ঝটপট কমেন্ট বক্সে গিয়ে উত্তরটি লিখে ফেলো। বন্ধুরা, ধাঁধাটির উত্তর হলো এবং। বন্ধুরা, আজকের ষষ্ঠ ধাঁধা। এক রাতে রাতুল ঘুমাচ্ছিল, হঠাৎ সে স্বপ্নে দেখল ভয়ঙ্কর একটি বৃদ্ধ তার পাশে এসে দাঁড়িয়েছে। বৃদ্ধ লোকটি তাকে কোথাও নিয়ে যেতে চাইছে, কিন্তু রাতুল কিছুতেই যেতে চাইছে না। একসময় বৃদ্ধ লোকটি বলল, তুই যদি আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিস, তবে আমি তোকে রেখে যাব। রাতুল খুব ভয় পায় এবং সে রাজি হয়ে যায়। বৃদ্ধ লোকটি তখন প্রশ্ন করে, বলতো দেখি, এমন কি জিনিস আছে যা আকাশে উড়ে বেড়ায়, আবার বাচ্চাও দেয়, কিন্তু ডিম পারে না? রাতুল কিন্তু ঠিকই উত্তরটা পেরেছিল। এখন বন্ধুরা, তোমরা কি উত্তরটা দিতে পারবে? পারলে কমেন্ট বক্সে লিখে দাও। বন্ধুরা, উত্তরটা হলো বাদুর। বন্ধুরা, আজকের শেষ ধাঁধা। তোমরা ছবিতে তিনটি মেয়েকে দেখতে পাচ্ছ। এখানে মাঝের মেয়েটির বাচ্চা পাশের দুইটি মেয়ের মধ্যে কেউ চুরি করেছে। তোমরা কি বলতে পারো কে চুরি করেছে? সঠিক উত্তর কি হবে তা ঝটপট কমেন্ট বক্সে লিখে দাও। এই ধাঁধার উত্তর আগামী পর্বের ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া হবে, সেই সাথে সঠিক উত্তরদাতাদের নামও প্রকাশ করা হবে। আগামী এপিসোড সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। আমাদের চ্যানেলের পূর্বের ধাঁধার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা, আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই।